ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। নির্মীয়মাণ বাড়ির শৌচাগারের চেম্বারে কাজ করতে নেমে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলের মমিনপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনীর কর্মীদের চেষ্টায় মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম অনিমেষ দাস, তার বাড়ি মমিনপুর গ্রামেই বলে জানা গিয়েছে। ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিশান আলী মিয়ার রিপোর্ট, মুর্শিদাবাদ। ঘটাচ্ছে আজকে যে ঘটনা খুব মর্মান্তিক, মর্মান্তিক এই কারণেই বলি যে লাস্ট আজ মারা গেছে দুপু দাস। সে লেবার মিস্ত্রি, প্রতিদিনের মতো লেবার খাটতে যায়। সেই মতো মমিনপুরের একটা বাড়িতে রাজমিস্ত্রির ওই সেন্টারিং খুলতে গিয়ে সেখানে নামতে গিয়েই বিপত্তি ঘটে। তারপরে জানা যায় যে ওই কুয়োতে গ্যাসে একটা মৃত্যুবহন গ্যাস বহন করছিল। তারপরে আমরা থানা এবং বিডিওকে জানাই, দমকল সাহেব এবং বিডিও সাহেব এবং থানা সমস্ত করে এসে এই আপনার দমকল থানায় এখন হাজির। ফায়ার ব্রিগেড এসেছিল, ফায়ার ব্রিগেড এসেছিলো, তারা যত সহযোগিতা করেছে এবং খুব অসহায় ব্যক্তি এবং অসহায় পরিবার। একটা মর্মান্তিক দুর্ঘটনা, পরিবারটা শেষ হয়ে যাচ্ছে। মাটা নেই, দুদিন মারা গেছে, গ্যাসের কারণে মারা গেছে, গ্যাসের কারণেই মারা গেছে। এবং পরবর্তীতে ওই ঘটনায় আরেকজনও নেমেছিল, সেও হাসপাতালে ভর্তি, অসুস্থ। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির।